আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট jobpagal.com এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইট jobpagal.com এ আছি। আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে সরাসরি jobpagal.com লিখে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এরপরে এইখানে কিছু মেনু দেখা হচ্ছে, যেমন গভর্নমেন্ট জব, ব্যাংক জব, এনজিও জব, কোম্পানি জব। তো আজকে যে জবটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার 2021। দীর্ঘদিন পর বাংলাদেশ রেলওয়েতে নতুন জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই সকলে আমাদের সাথে থাকবেন। তো নিচে একটু নিচে নামার পরে আমরা আসলে বিষয়টি দেখতে পারবো যে বাংলাদেশ রেলওয়ের যে সার্কুলারটি সেটি প্রকাশিত হয়েছে 15 মার্চ, অর্থাৎ আজকে, এবং আবেদনের শেষ তারিখ 1 এপ্রিল 2021। তো এই যে সার্কুলারটি দেখা যাচ্ছে, আমরা সার্কুলারটি একটু জুম করি, জুম করলে আর স্পষ্ট দেখা যাবে। তো প্রকল্প পরিচালকের কার্যালয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এখানে পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কী কী তা দেওয়া হয়ে আছে, আমরা একটু একটু করে দেখে নেব। প্রথমে যে পদটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল, মাসিক আপনার সার্বসাকুল্য বেতন 35,000 টাকা। এখানে পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল, ন্যূনতম জিপিএ 2.75। দ্বিতীয় যে পদটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী, এখানে পদের সংখ্যা 1টি। সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা, ন্যূনতম সিজিপিএ 2.75। এখানে অনেকগুলো পদের সংখ্যা আছে, আমি দ্রুত পড়ে যাচ্ছি, আর আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে গিয়ে আমাদের ওয়েবসাইটে অনায়াসে সার্কুলারটি পড়তে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। 3 নম্বর যেটা সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী ব্রিজ, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা 1। 4 নম্বর যেটা আছে উপসহকারী প্রকৌশলী সিগন্যাল, এখানে পদের সংখ্যা 1টি। এরপরে যেটা আছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক, পদের সংখ্যা 1টি। এই 2টো পদের জন্য চাওয়া হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা। এরপরে 7 উপসহকারী প্রকৌশলী টেলিকম, পদের সংখ্যা 1টি। 7 নম্বরে রিসেলমেন্ট সহকারী, 13টি পদের সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের জিপিএ। একটু নিচে নামি, শর্তাবলী আছে, অর্থাৎ আবেদনের শর্তাবলী কী কী। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে www.htttp://pbrlp.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 18/3/2021, অর্থাৎ এখন আপনি আবেদন করতে পারবেন না, 18 তারিখ থেকে আবেদন করতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ প্রথমেই বলেছি 1 এপ্রিল 2021। আবেদন করতে কী কী লাগবে এবং তার যোগ্যতা বলি কি, 18 থেকে 30 বছর হতে হবে প্রার্থীর বয়স। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে, তবে তাদের মৌখিক পরীক্ষার সময় প্রত্যয়নপত্রের মূল কপি আনতে হবে। আবেদনের সময় আপনাকে কোনো TADA প্রদান করা হবে না। আবেদনের সময় আপনাকে 300x300 পিক্সেলের ছবি ও 300x80 পিক্সেলের সিগনেচার দিতে হবে। এছাড়া টেলিটক সিমের মাধ্যমে অনলাইনে আবেদন করার সময় SMS এর মাধ্যমে আপনাকে 112 টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এই যা SMS এর ফর্মেটটি দেওয়া আছে, মোবাইলের SMS অপশনে গিয়ে বড় হাতের PBRLP স্পেস ইউজার আইডি, আপনি যখন অনলাইনে আবেদন করবেন তারপরে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি দিয়ে 16222 নম্বরে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে প্রথম SMS। দ্বিতীয় ফিরতি একটি SMS আপনাকে পিন দেওয়া হবে, সেখানে আপনি লিখবেন PBRLP স্পেস বড় হাতের EH স্পেস পিনটি দিবেন, এরপরে 16222 নম্বরে আপনি মেসেজটি পাঠিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার টাকা কেটে নেবে এবং আবেদনটি সাকসেসফুল হবে। তো এই ছিল আসলে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ রেলওয়ের যে সার্কুলারটি সেটি। যদি আপনাদের বোঝার কোনো
বিষয় থাকে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক দেওয়া উৎসাহিত করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী কোনো ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।